আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি হ্যামস্টার কম্বাটের মাইনিং শেষ হতে যাচ্ছে 20 সেপ্টেম্বর। এই আপডেট কিন্তু যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছেন সবাই কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। এখন 20 সেপ্টেম্বর যেহেতু এইখানে এই যে মাইনিং মানে এটা ইন্স হয়ে যাবে, অর্থাৎ 20 সেপ্টেম্বরের পর থেকে আর এখানে আপনারা মাইনিং করে আপনাদের পয়েন্ট বা কয়েন কিন্তু এগুলো বাড়াইতে পারবেন না। তো যেহেতু অল্প কিছুদিন সময় রয়েছে, এই 2-3 দিনের ভেতরে আপনি এইখান থেকে বেশি বেশি কিভাবে টোকেন পাওয়ার জন্য কোন কাজ করতে হবে, আপনাকে কোন কোনটার ওপর বেশি ফোকাস করতে হবে, মানে কোনটার উপর আপনার টোকেনটা দিবে, সো এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং সিজন 1 ইনস অন সেপ্টেম্বর 20, অর্থাৎ এইখানে তারা সিজন 1-এর কথা বলতেছে। তাহলে কি তারা আবারও একটা ইয়ারড্রপ, আবারও একটা প্রজেক্ট নিয়ে আসবে? সো এই আপডেটটা ক্লিয়ার হতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইখান থেকে অনেকেরই এখনও রিকোয়েস্ট ইরর প্রবলেম দেখাচ্ছে, আর এই প্রবলেমটি কেন হচ্ছে এইগুলোও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সো অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রামের কিন্তু আপনারা আপনাদের প্রবলেমের কথা অনেকে কিন্তু এখানে কমেন্ট করে জানাচ্ছেন। তো যাই হোক, ফাইনালি ভিডিও নিয়ে আসলাম। তো এইখান থেকে যেহেতু 20 সেপ্টেম্বর মাইনিং এন্ড হয়ে যাচ্ছে, আপনাকে কোনটার উপর বেশি ফোকাস করতে হবে, কোনটার উপর বেশি কাজ করলে বেশি টোকেন আপনি পাবেন, সো এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে এই মাইনিং প্রজেক্টগুলোর আপডেট সবার আগে দেওয়া হয় এবং ভালো ভালো আর্নিং রিলেটেড হ্যামস্টারের থেকেও ভালো ভালো প্রজেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আমরা। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন। এখন আপনি যখনই হ্যামস্টার কম্বাট টেলিগ্রাম মাইনিং বটে চলে আসবেন, সো বটে প্রবেশ করার সময় অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ইরর প্রবলেম দেখাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যাটা এমনিতেই দেখবেন ঠিক হয়ে যাবে, এটা তাদের টেকনিক্যাল একটা সমস্যা। এখন কথা হচ্ছে যে যারা এখান থেকে প্রবেশ করতে পারতেছেন, তো তারা প্রবেশ করার সাথে সাথেই নতুন আপডেট বা নতুন অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসতেছে, সিজন 1 ইনস অন সেপ্টেম্বর 20। এর মানে হচ্ছে যে 20 সেপ্টেম্বর পর্যন্ত এখন আপনারা মাইনিং করতে পারবেন। সো যারা হ্যামস্টার কম্বাটে মাইনিং করতেছেন আপনাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই আপনারা কিন্তু বেশি টোকেন পাবেন। কারণ কি এই যে 2-3 দিন সময় রয়েছে, এই 2-3 দিনের মধ্যে এমন কিছু সিক্রেট কাজ রয়েছে যেই কাজগুলো যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আমার কথা অনুযায়ী, তাহলে আশা করা যায় এখান থেকে ভালো একটা টোকেন আপনি পাবেন। দেখেন এখান থেকে কিন্তু তারা প্রথম থেকে একটা আপডেট আমাদেরকে দিয়ে আসতেছে। আপডেটটা কি যে আমাদেরকে তারা কিন্তু বলতেছে এখান থেকে আমাদেরকে প্রফিট পার আওয়ার অপশন বাড়াইতে বলতেছে। তো এখন প্রথমত কথা হচ্ছে যে ভাই আপনি যদি এখান থেকে বেশি টোকেন পেতে চান, তাহলে এখান থেকে যে 2 দিন বা 1 দিন বা 3 দিন ধরেন সময় রয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা যত পারেন প্রফিট পার আওয়ার অপশন বাড়িয়ে নিন। সো এইটার উপরেই কিন্তু আপনি বেশি টোকেন পাবেন। এখন তারা যে এই যে এখান থেকে ইয়ারড্রপে কয়েকটা অপশন এখানে অ্যাড করে দিয়েছে, দেখেন সো এই আমি এই অপশনগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। ওকে এভরিওয়ান, সো এখন আপনাদেরকে এখান থেকে কী করতে হবে দেখেন, এই যে আপনি যখন এই যে হ্যামস্টারের ইয়ারড্রপ অপশনে আসবেন, এইখানে একটা অপশন কিন্তু সবারই শো করতেছে। অপশনটা কি এখানে দেখেন, এই যে প্যাসিভ ইনকাম, এই যে দেখেন পয়েন্ট এবং উইথড্রল নামের একটা অপশন। তো এখন আপনাদেরকে পয়েন্ট দিবে নাকি হ্যামস্টারের টোকেন দিবে, এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতেছেন। তো ভাই প্রথমেই আপনাদেরকে কী করবে, পয়েন্ট দিবে। আপনার এই যে দেখেন ওপরের দিকে লেখা রয়েছে ইয়ারড্রপের অ্যালোকেশন পয়েন্ট পাবেন হ্যামস্টার থেকে, এবং সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনাকে এখানে টোকেন দেওয়া হবে। তো তারপর সেই টোকেনটা কিন্তু সরাসরি আপনি যেই এক্সচেঞ্জার আপনি উইথড্র করেছেন সেই এক্সচেঞ্জারে কিন্তু তারা উইথড্র করে দিবে। দেখেন এখন যেহেতু এইখানে দেখেন কয়টা অপশন রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা অপশন, এই 6টা অপশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনাকে অ্যালোকেশন পয়েন্ট দিবে। কিন্তু এইটার মধ্য থেকে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে বেশি টোকেন বা অ্যালোকেশন পয়েন্ট দিবে প্যাসিভ ইনকাম অর্থাৎ প্রফিট পার আওয়ার অপশনের ওপরে। এর জন্যই বলতেছে ভাই যে কয়েকদিন সময় রয়েছে, মানে কম কয়েন খরচে, মানে কম কয়েন খরচে বেশি প্রফিট পার আওয়ার অপশন বাড়ে এমন কার্ডগুলো কি করবেন আপনারা, মাইন অপশন থেকে বাই করে বেশি বেশি প্রফিট পার আওয়ার অপশন বাড়াবেন। এখন প্রফিট পার আওয়ার অপশন বাড়াইতে গিয়ে আপনাদের মেইন ব্যালেন্স একদমই কেউ জিরো করবেন না, যাদের কম কয়েন রয়েছে তারা একটু ট্রাই করবেন কার্ড খোঁজার, যে কোন কার্ড বা কম কয়েন দিয়ে আসলে কোন কার্ড আসলে বাই করলে বেশি প্রফিট পার আওয়ার অপশন বাড়বে। সো আপনারা যাবেন মাইন অপশন থেকে স্পেশাল অপশনে যাবেন, স্পেশাল কার্ডের ভিতরে দেখবেন কম কয়েনে বেশি বেশি কিন্তু আপনাদেরকে হচ্ছে যে মানে প্রফিট পার আওয়ার অপশন বাড়ায় দেয়। সো এরকম কার্ডগুলো বাই করুন, তাহলে কি হবে আপনার প্রফিট পার আওয়ার অপশন বাড়বে। সো এই যে দেখেন এখান থেকে এই প্যাসিভ ইনকামের ওপরে কিন্তু বেশি টোকেন সবাই পাবেন, এটা আপনারা দেখে নিন। এবং সেই সাথে মেইন ব্যালেন্সে কয়েন তো আপনাকে রাখতেই হবে, এবং এখান থেকে এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
তারপর রয়েছে চাবির অপশন। আপনি কিন্তু এই দুই তিন দিনে আর বেশি চাবি নিতে পারবেন না। এই চাবির উপরেও কিন্তু ভালো একটা টোকেন দিবে। যারা বেশি বেশি চাবি একদম সঠিক নিয়মে গেমস খেলে আসলে নিয়েছেন, তারা এখান থেকে ভালো একটা ইয়ারড্রপের এই যে এই কেস বা চাবির উপরে কিন্তু ভালো একটা ইয়ারড্রপের অ্যালোকেশন পয়েন্ট বা হচ্ছে যে টোকেন কিন্তু পাবেন। মোস্ট ইম্পর্টেন্ট এখানে বিষয় হচ্ছে যে এই যে প্রফিট পার আওয়ার অপশন এবং অ্যাচিভমেন্ট, এই যে দেখেন অ্যাচিভমেন্টের থেকেও কিন্তু ভালো একটা আপনারা হচ্ছে যে প্রফিট কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাচিভমেন্ট অপশনের মধ্যে অনেকেরই চিটিং ইজ ব্যাড কার্ড এরকম কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আজকেই কিন্তু হ্যামস্টার থেকে আবার একটা নতুন আপডেট আসছে, যদি আমি সেই আপডেটটা আপনাদেরকে দেখাতে যাই তাহলে বুঝতে পারবেন। সো আমি চলে যাচ্ছি হ্যামস্টার কম্বাটের অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে। এই যে দেখেন আজকেই চিটিং ইজ ব্যাড কার্ডের ওপর আপডেটটা নিয়ে এসেছে। এখান থেকে বলেছে উই হ্যাভ ইন্ট্রোডিউসড দ্য হ্যামস্টার কম্বাট অ্যান্টি চিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড সাম ইউ ইন মাইট এ চিটিং ইজ ব্যাড অ্যাচিভমেন্ট টুডে। মানে আজকেও কিছু কিছু অ্যাকাউন্টের মধ্যে চিটিং ইজ ব্যাড কার্ডটা অ্যাক্টিভ করা হয়েছে। এই কার্ডটা কাদের কাদের অ্যাক্টিভ হয়েছে সেটা অ্যাচিভমেন্ট থেকে আপনারা হচ্ছে যে দেখলেই বুঝতে পারবেন। যাদের এই কার্ডটা অ্যাক্টিভ হয়েছে তারা এই যে অ্যাচিভমেন্টের যে অ্যাচিভমেন্টের যে হচ্ছে যে পয়েন্ট রয়েছে সেখানে অ্যালোকেশন পয়েন্ট, এই যে অ্যাচিভমেন্টের অ্যালোকেশন পয়েন্ট কিন্তু কম পাচ্ছেন, এটা কম। এখন যে কয়েকদিন ভাই সময় রয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে প্রফিট পার আওয়ার অপশন বাড়ান। দেখেন ভাই 26 তারিখের পর বা 20 তারিখের পর আপনারা দেখে নেবেন, আমাকে আসলে আমার ভিডিওটা আপনারা দেখে নেন, তারপর আসলে কমেন্ট নিজেরাই করবেন যে আসলে ভাই হ্যাঁ আপনার কথাই ঠিক ছিল, ইয়ারড্রপটা বেশি দিয়েছে হচ্ছে যে প্যাসিভ ইনকাম প্রফিট পার আওয়ার অপশনের ওপরে। সো এর জন্য আপনাদেরকে বলতেছি প্রফিট পার আওয়ার অপশন ভাই বাড়ায় নেন। সো এখন আপনি বাড়াবেন কি বাড়াবেন না সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে। এখন কথা হচ্ছে যে ভাই এই দুই দিনে আপনার করণীয়টা কি, এই যে প্রফিট পার আওয়ার অপশন বাড়ান আর এখানে কেউ মানে ভুল কোনো কাজ করেন না। আর যাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা হচ্ছে এটা নিয়েও টেনশন করার ভাই কোনো কারণ নেই, এটা তাদের একটা টেকনিক্যাল ইস্যু। আর অ্যাকাউন্ট যে ব্যান করা হয়েছে এরকম কোনো অফিসিয়াল নিউজ এখন পর্যন্ত কিন্তু হ্যামস্টার থেকে কিন্তু আসে নাই। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা অবশ্যই যারা এখনও হ্যামস্টারের টোকেন অবহেলায় উইথড্র করেন নাই তারা জাস্ট কি করুন, আপনার এই দুই দিনে করণীয় হচ্ছে 20 তারিখের মধ্যে এটা উইথড্র করে ফেলা। 20 তারিখের পর কিন্তু আপনারা আর উইথড্র করতে পারবেন না। আরেকটি বিষয় আমি হ্যামস্টারের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হ্যামস্টারের মধ্যে যদি ভাই আপনার কোনো মানে টাক্স মানে বাদ থাকে, মানে হচ্ছে কোনো টাক্স ধরেন হচ্ছে যে টোনকিপার ওয়ালেট কানেক্ট করার টাক্স বা তাদের ইউটিউব ভিডিও দেখার টাক্স, তারা যে নতুন নতুন টাক্স দিচ্ছে আর্ন অপশনে, মানে হচ্ছে তাদের টাক্সে নতুন নতুন ইউটিউব ভিডিও দেখতে বলতেছে হ্যামস্টারের, সো এই ভিডিওগুলি যদি আপনি ভাই না দেখেন সো অবশ্যই এই ভিডিওগুলি দেখবেন। কারণ এই ভিডিওগুলি না দেখলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে। কি সমস্যা ভাই? তাহলে কিন্তু আপনি টোকেন কম পাবেন, তাদের ইয়ারড্রপে এলিজিবল নাও হতে পারেন। ভাই আমি ক্যাটিজেনের কথা বলি, ক্যাটিজেনে আমি মাইনিং করছিলাম বাট পেমেন্ট পাই নাই শুধুমাত্র তাদের এই টাক্স পূরণ না করার জন্য। তাই আপনাদেরকে বলতেছি যেহেতু দুই দিন সময় রয়েছে, 20 সেপ্টেম্বর মাইনিং যেহেতু অফ হয়ে যাচ্ছে এন্ড হয়ে যাচ্ছে, আপনাদের এখন কাজ বা আপনাদের এখন করণীয় হচ্ছে যে তাদের সকল টাক্স পূরণ করে নেয়া। এই টাক্সগুলো মাস্ট বি সবাই পূরণ করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো আই হোপ আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর